হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদের চিংড়ি শুটকি, গুড়া গুড়া যে সাদা সাদা বা হলুদ বর্ণের যে চিংড়ি শুটকি আছে, ওইটা দিয়ে আলু দিয়ে চিকন করে বেগুন দিয়ে ওটা শুটকি দিয়ে ভাজা ভাজা করব। এ হচ্ছে চিংড়ি শুটকি। এই যে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতে বালু থাকে। আর এই যে বেগুন, চিকন চিকন করে কেটেছি, সাথে একটা আলু দিয়েছি। তো এটা কিভাবে রান্নাটা করি তাই আপনারা দেখেন। তাহলে আমি প্রথমে একটা পাতিল বসেছি, এখন ওতে তেল দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, আর সাথে কয়েকটা রসুন দেব। এই যে আর কাঁচামরিচ দেব, যেহেতু এটা বাচ্চারা খাবে না, একটু ঝাল দিলেও সমস্যা নাই। শুটকিটা আবার একটু ঝাল না হলে ভালো লাগে না। ঝুড়ি ভাজার মতো হবে এই শুটকি রান্নাটা। আমার বাবা খুব পছন্দ করতো। এখন তো আমার বাবা জীবিত নেই, তাই আজকে এটা রান্না করতে যে আমার বাবার কথা মনে পড়ে যায়। সবসময় বাবার কথা মনে পড়ি, কিন্তু এটা খুব পছন্দ করতো। যখনই খেতে মন চাইতো আমাকে বলতো যে আমাকে এটা রান্না করে দাও, এটা খুব মজা হয়। আমার বোনেরাও সবাই পছন্দ করে। প্লিজ যদি ভিডিওটা একটু লড়ে বেশি, তাহলে একটু মাফ করবেন। মানে এক হাতে ধরে রান্না করা, এক হাতে করা দেওয়া একটু সমস্যা হয়ে যায়, তাই আপনারা প্লিজ মাফ করবেন। আমি যাই রান্না করি, প্রথম থেকে এ পর্যন্ত সবসময় আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করি, যেন আপনাদের বুঝতে যেন কোনো সমস্যা না হয়। সবসময় ট্রাই করি যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন। অল্প একটু আধা চামচ রসুন বাটা দিলাম। আর একটু আদা বাটা। একটু ধনিয়ার গুঁড়ো, মরিচ এক চামচ দিলাম। যেহেতু এটা বাচ্চারা খাবে না, আমরা খাবো, তাই একটু মরিচ এক চামচ দিলাম। আর একটু হলুদ আধা চামচ।
আর স্বাদ মতো লবণ। এখন একটু পানি দেব, ভালো হতে থাক। আবার দেখাচ্ছি তেল উপরাস, পানিটা শুকিয়ে গেলে তেল উপরাসলে আবার দেখাবো। দেখুন এখন পানি শুকিয়ে গেছে, এখন আমি শুক্তি অ্যাড করব। এই যে শুক্তিগুলো অ্যাড করব, শুক্তিগুলো একটু মশলার মধ্যে কষিয়ে নিই, তারপরে আমি বেগুন আলু দেব। শুটকির মধ্যে যেন মশলাগুলো একটু ঢুকে, তাই একটু মশলার মধ্যে শুটকিগুলো কষিয়ে নিলাম। এখন আমি বেগুন অ্যাড করব। আপনি যদি আলু খেতে না চান তাহলে আলু দেবেন না, সেটা আপনাদের চয়েস। আমি একটু আলু দিলে ভালো লাগে তাই একটু আলু দিলাম, আর বেগুন আমার বেশি ছিল না, ছোট ছোট তিনটে বেগুন ছিল চিকন। দেখলাম বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে ফ্রিজে, তাই বলি যে তাহলে এই শুকিয়ে দিয়ে বেগুনটা রান্না করে ফেলি, আবার আপনাদের সাথে শেয়ার করি। কিছু দেওয়া লাগবে না, এখন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, এভাবে আস্তে আস্তে সিদ্ধ হবে। তারপর আপনি যখন দেখবেন একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে ফেলবেন। এখন আমি এভাবে ঢাকনা দিয়ে রাখবো, পরে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এমন কেমন হয়েছে, আলু বেগুন সিদ্ধ হয়েছে কিনা।
বেগুন মনে হয় সিদ্ধ হয়েছে, আরেকটু সিদ্ধ হবে। আরেকটু সিদ্ধ হবে, এই টাইমটা আপনার লবণটা দেখবেন লবণটা হয়েছে কি না, যদি না হয় তাহলে একটু দিয়ে দিবেন, আমারটা লাগবে না, আমি একবারে লবণ দিয়ে বসিয়ে দিই। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার লাস্টে আপনাদের দেখাবো। হলে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন চুলা বাড়ি একটু লাল করে নামিয়ে ফেলবো। সত্যিটা খুব সুন্দর হয়েছে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। সুটকিটা যদি ঘরে যদি একটু চিংড়ি সুটকি থাকে, যদি বড় চিংড়ি সুটকি থাকে একটু বড়, ওইটাও দিতে পারেন, সমস্যা নেই। ঝুড়ি চিংড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চিংড়ি সুটকি ভাজা ভাজা, যারা সুটকি ভালোবাসে তাদের জন্য খুব পছন্দ। আমি চিংড়ি সুটকি তো সবাই কম বেশি সবাই খায়, আর বেগুনটা তো আমি আগের ভিডিও তো বললাম, বেগুনটা আপনারা কেটে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, দেখবেন বেগুনের থেকে যে কালো কালো কষ বের হয়, এবং আধা ঘন্টা ভিজে রাখার পরে কষলে কষলে ভালো করে ধুয়ে নেবেন, তারপর ছেঁকে রাখবেন। ওই বেগুন খেলে আর গলা ধরে না, আর অনেকে অ্যালার্জি তো ঠোঁট চুলকায়, যে বেগুন খেলে ঠোঁট চুলকায় বা গলা ধরে, তখন আর ওই বেগুন আপনি কোনো সমস্যা করবে না। এখন তরকারিটা আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি, দেখুন লুকটা কেমন হয়েছে। তাই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন।